38তম আগরতলা বইমেলার প্রথম প্রস্তুতি সভা সোমবার অনুষ্ঠিত হয় আগরতলায়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর হলে এই সভায় উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, সাংসদ প্রতিমা ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল কুমার দে, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার প্রমুখ। এদিনের সভায় সিদ্ধান্ত হয় 2020 সালের 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে 38তম আগরতলা বইমেলা। মুখ্যমন্ত্রী এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, যে কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য আগের ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে। বইমেলাকে নিয়ে কখনোই রাজনীতি করা উচিত নয়, তাই বইমেলায় বিভিন্ন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। বইমেলায় কী ধরনের বই বিক্রি করা হবে তার ওপরও আয়োজকদের নজর রাখার জন্য পরামর্শ দেন এদিন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ ব্যতীত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কালচারাল হাব নেই। রাজ্যে 200 কোটি টাকা ব্যয়ে এই ধরনের হাব তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের সংস্কৃতির বিকাশে কাজ হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিনের সভায় আলোচনা করতে গিয়ে 38তম আগরতলা বইমেলা হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে করার উপর গুরুত্ব আরোপ করেন। এর আগে কি কি অ্যাচিভমেন্ট হয়েছে, কি কি মাইনাস পয়েন্ট হয়েছে, সেগুলো প্রথম করা উচিত ছিল। আগে থেকে খেয়াল করা হচ্ছে ডিপার্টমেন্টের, আগে লাস্ট যে কার্যক্রমটা আমরা করেছি বইমেলা, তার মধ্যে প্লাস কি হয়েছে, মাইনাস কি হয়েছে, তাকে কিভাবে সমাধান করা, তারপরে এবারে প্রপোজাল আসা উচিত। আমরা যদি রিভিউ না করি এর আগে কোনটা ভালো করেছে কোনটা খারাপ হয়েছে আমাদের দ্বারা, তাহলে আমরা শুধরাবো কি করে? নতুন নতুন প্রস্তাব সবাই নিয়ে আসি, তো পেছনে কি ভুল করেছি কি ভালো করেছি সেটা আসা দরকার আছে। ভালো করেছি তো সেটা আগে নিয়ে যাওয়া, খারাপ হয়েছে তাকে কিভাবে বন্ধ করা যায় তার রাস্তা তৈরি করার প্রথম প্রপোজাল আসা দরকার, দেন নিউ প্রপোজাল যে এটা অ্যাড করবো। বইমেলা তো এটা সার্বজনীন সবার জন্য, তার মধ্যে কোনো রাজনীতি করা উচিত না বইমেলাটা, কিন্তু বইমেলাটা করার সময় যাতে সার্বিকভাবে ডেমোক্রেটিক ইয়েতে মানসিকতা তাদের সবার ইকুয়ালি, কিন্তু মানসিকতা রাখা উচিত যে সমাজের উন্নয়নের জন্য, সমাজকে জাগরুক করার জন্য, সমাজকে শিক্ষিত করার জন্য আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সোজা রাখা করি। আগরতলা মেইন সিটিতে যদি করতে হবে এমন কেন, এটা যদি হাঁপানিয়াতে যে রেডিমেড বানানো আছে সেখানে হলে আপত্তিটা। 2020 সালে 38তম আগরতলা বইমেলায় 152টি স্টল খোলা হবে, তাছাড়া 12টি বিভিন্ন বিষয়ে দেওয়া হবে পুরস্কারও। 38তম আগরতলা বইমেলা সফল আয়োজনের লক্ষ্যে একটি আয়োজক কমিটি, একটি স্টিয়ারিং কমিটি ও 8টি সাব কমিটি গঠনের উপর প্রস্তাব করা হয়। এই আলোচনা সভায় উত্থাপিত বিভিন্ন প্রস্তাবিত বিষয়গুলি পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের চেয়ারম্যানশিপে গঠিত স্টিয়ারিং কমিটির কাছে পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।